প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে নবছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের রিপোর্ট কার্ড নিয়ে সারা দেশ সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় ও শাসক দল বিজেপির পক্ষ থেকে প্রতিদিন বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতেই সামিল হচ্ছে দলীয় নেতাকর্মীরা। রবিবার রাধাকিশোরপুর মন্ডলের উদ্যোগে 39 নম্বর বুথে রাধাকিশোরপুর ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতির নেতৃত্বে জনসংযোগ কর্মসূচিতে সামিল হয়ে বিভিন্ন মতাদর্শপূর্ণ লোকেদের বাড়ি বাড়ি যান এবং লোকজনদের সাথে কথা বলেন। আপনারা সবাই অবগত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির 9 বছরের পূর্তি আমাদের গত 30 তারিখ গেছে। তো সেই 9 বছরের পূর্তি উপলক্ষে আমরা সারা রাজ্যব্যাপী, সারা রাজ্য না সারা দেশব্যাপী চলছে একটা কর্মযজ্ঞ, যেখানে আমরা উনার 9 বছরের, দীর্ঘ 9 বছরের শাসনকালের বিভিন্ন যে প্রকল্প সিদ্ধান্তগুলি নিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা ভারতবাসীর জন্য, সেই বিষয়গুলি আমরা মানুষের সামনে তুলে ধরছি। উনার প্রত্যেকটা মানুষ খুব খুশি এই যে উনার শাসনকালে আজকে ভারতবাসী, প্রত্যেকটা ভারতবাসী গর্ববোধ করে। তো এই যে শাসন ব্যবস্থা এবং আমাদের যে 1 মাসের কর্মযজ্ঞ চলছে, এই কর্মযজ্ঞে আজকে আমরা এই 31 আরকেপুর মণ্ডলে 39 নম্বর বুথের এই এরিয়াতে রাজারবাগ অঞ্চলে আছি। আমাদের সাথে আছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় প্রদীপ দেবনাথ মহোদয়, আছেন আমাদের জেলার কিষাণ মোর্চার সভাপতি তাপস দাস মহোদয়, আছেন এখানের বুথ সভাপতি হারাধন আচার্যি, আছেন আমাদের জেলার আইটি ইনচার্জ গোবিন্দ ব্রহ্ম মহোদয় তৎস, আরও অন্যান্য নিষ্ঠাবান কার্যকর্তারা যারাই আজকে আমাদের সাথে এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন। তো আমরা নিশ্চিত মাননীয় জনসিপ্রদ প্রত্যেকটা বাড়িতে যেভাবে ওনাকে মানে আশীর্বাদ করছেন, ওনার জন্য মানে শুভকামনা চাইছেন মায়ের কাছে, ত্রিপুরেশ্বরী মায়ের কাছে, আমরা নিশ্চিত উনি দীর্ঘায়ু হবেন, উনি সুস্থ থাকবেন এবং আগামী 24-এর লোকসভা ইলেকশনেও উনি আমাদের কাণ্ডারি থাকবেন, উনি আমাদের পথ প্রদর্শক থাকবেন এবং আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকবেন এবং এই ভারতবর্ষ, সর্বোপরি ভারতবর্ষ ওনার নেতৃত্বে, ওনার এই যে প্রশাসনিক ক্ষমতায় খুব সুরক্ষিত থাকবে এবং ভারত নিশ্চয়ই বিশ্বগুরু রূপে খুব সহসায় আত্মপ্রকাশ করবে। Bureau Report, Voice 18.